আসসালাম আমরা শুনতে পাচ্ছি যে ডিডাবলিপি ইউনিভার্সাল ক্রেডিটের বাড়াচ্ছে বাড়ানোর প্রস্তাব দিয়েছে এই সম্পর্কে আপনি যদি বিস্তারিত জানাতেন ডিডাব্লিউপি ইউনিভার্সাল ক্রেডিটের উপরে অ্যামাউন্টের উপরে একটা ইনক্রিজ এনেছে এবং সেই অ্যামাউন্টটা হচ্ছে ফোর হান্ড্রেড সেভেন্টি পাউন্ড এবং এই ইনক্রিজটা শুরু হয়েছে জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে হা থাউজেন্ডস অফ ইউনিভার্সাল ক্রেডিট ক্লেমেন্টস যারা আছে তারা তাদের যে পেমেন্ট রিসিভ করে থাকে সেই পেমেন্টটা ইনক্রিজ তারা দেখতে পাবে এবং সেটা জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে এবং এটা এই সিগনিফিকেন্ট এই যে ইনক্রিজ এটা মূলত শুরু হয়েছিল এই বিগিনিং অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে ইন এপ্রিলে মিলিয়ন্স অফ বেনিফিট রেসিপিয়েন্টস ইনক্লুডিং অন ইউনিভার্সাল ক্রেডিট তারা এক্সপিরিয়েন্স হয় এ সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট ইনক্রিজ ইন দেয়ার পেমেন্টস এবং এটা যে এই যে অ্যাডজাস্টমেন্ট এটা মূলত অ্যানাউন্স করা হয় বাই চ্যান্সেলার জেরেমি হান্ট ডিউরিং দ্য অটোম স্টেটমেন্ট ইন টোয়েন্টি টোয়েন্টি থ্রি এবং ওখানে যে যে অ্যানাউন্সমেন্টটা দেওয়া হয়েছিল ইন সেপ্টেম্বরে ওই সেপ্টেম্বরে যে ইনফ্লেশন ফিগার ছিল সেটির সঙ্গে মূলত সামঞ্জস্য রেখেই এই ইনক্রিজটার অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল এই ডিউরিং হিজ অ্যানাউন্সমেন্ট চ্যান্সেলর হান্ট এমপিদেরকে ইনফর্ম করে ইন হাউস অফ কমন্সে যে গভর্নমেন্ট এই ইউনিভার্সাল ক্রেডিট উপরে ইনক্রিজ আনবে এবং আনাদার আনা আদার্স যে বেনিফিট আছে সেগুলোর উপরে ইনক্রিজ আনবে এবং সেটা বাই সিক্স পয়েন্ট টি এবং এক্ষেত্রেও রিফ্লেক্ট করবে যে ইনফ্লেশন রেট আছে সেটের উপরে যখন এই ঘোষণাটা দেওয়া হয় এবং তিনি ইমফোসিসড দেন যে এই যে অ্যাডজাস্টমেন্ট এই বেনিফিটের এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি ফাইভ পয়েন্ট মিলিয়ন হাউস তারা এখান থেকে বেনিফিটেড হবেন। এবং তারা ফোর পাউন্ড ইন এভারেজে ইনক্রিজ তারা দেখতে পাবে অ্যানুয়ালি পার হাউসহোল্ড হোল্ড তবে আরেকটা জিনিস বলা হয়েছে সেটা হচ্ছে যে ইউনিভার্সাল ক্রেডিট রেসিপেন্ট যারা আছে তারা সবাই এই যে ইনক্রিজ এটা ইমিডিয়েটলি দেখতে পাবে না এবং এটা না পাওয়ার কারণ হিসাবে বলা হচ্ছে যে ইউনিভার্সাল ক্রেডিটটা যেভাবে ক্যালকুলেটেড হয় সেটা হচ্ছে যে বেসড অন ইন্ডিভিজুয়াল সারকামস্ট্যান্সেস ইচ মান্থ এবং সেটাকে বলা হয়ে থাকে অ্যাসেসমেন্ট পিরিয়ড তো এই অ্যাসেসমেন্ট পিরিয়ডে তারা কি পরিমাণ তাদের যে ইন্ডিভিজুয়াল সারকামস্ট্যান্সেস সেটির উপরে মূলত ক্যালকুলেশন হয় এবং সেই ক্যালকুলেশনের বেসিসেই কিন্তু তারা মান্থলি এই পেমেন্টটা পেয়ে থাকে তো যে কারণে এই ইনক্রিজটা নির্ভর করবে ওই ইন্ডিভিজুয়াল যে সারকমোস্টেন্স আছে প্রত্যেক মাসে সেটির উপরে কারণ হচ্ছে প্রত্যেক মাসের এন্ডে যে সাধারণত এক মাসের যে তার ইনকাম এবং এক্সপেন্ডিচার এগুলো মূলত দেখাতে হয় সেটা হচ্ছে সেলফ এমপ্লয়েডদের ক্ষেত্রে এবং ডাইক্টভাবে কোম্পানিদের ক্ষেত্রেও আরেক ধরনের দেখানো লাগে আর হচ্ছে যে এমপ্লয়মেন্ট যারা আছে তাদেরটা স্ট্রেট পর তাদের যে ইনকাম সেটা দিলেই এটা হয়ে যায় কিন্তু যেটা আমি বলছি সেল মিলপ্লারদের কিন্তু কিন্তু একটু ডিফার্ড এবং তাদের টোটাল গ্রস ইনকাম এবং অন্যান্য যে এক্সপেন্ডিচার থাকে যেরকম রেন্ট রেট তারপর ফটোক মেশিন ইলেকট্রিসিটি এগুলো কিন্তু সমস্ত কিন্তু তাদের দেওয়ার পরে যে নেট ইনকামটা থাকে সেটার উপরে কিন্তু এটা ক্যালকুলেশন হয় আর এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আমি যেটা বলেছিস যেটা তাদের যে নেট ইনকাম হয় প্রত্যেক মাসে আফটার ট্যাক্স সেটির উপর ব্যাসেস করে এর ক্যালকুলেশনটা হয়ে থাকে তো এই যে ইনক্রিজ এটার ব্যাপারে যদি বা এটা বেশ সিগনিফিকেন্ট ইনক্রিজ বলা যায় তারপরেও যে লিভিং কস্ট এটা অনেক বেড়ে গেছে ইনফ্লেশন অনেক বেড়ে গেছে সেই কারণে এটার ব্যাপারে আরও অন্য ধরনের অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন রয়েছে বলে সবাই এটা মনে করছে এবং সেক্ষেত্রে ফার্দার ইনক্রিজ অফ দ্য বেনিফিট ইন বেনিফিট অথবা অ্যাডিশনাল সাপোর্ট মেজার করার জন্য বলা হচ্ছে এবং যখন প্রয়োজন হয় সেগুলো সাপোর্ট দেওয়া উচিত যারা যেসব অনারবল পিপুল আছে তাদের প্রতি রিসেন্টলি দেখা যায় যে অ্যাডভোকেসি গ্রুপস এবং চ্যারিটি যেসব চ্যারিটি যেসব গ্রুপ আছে তারা এ সম্পর্কিত ব্যাপারে বলছে যে ডিডাব্লুপি রিফর্ম হওয়া উচিত এবং এই যে বেনিফিট সিস্টেম আছে সেটা আরও রিফর্ম হওয়া উচিত এবং ইনশিওর করা উচিত যে টাইমলি এবং অ্যাডুকেট যে সাপোর্ট আছে ফর অল রেসিপেন্ট সেটা ইনশিওর করা উচিত এবং তারা প্রেশার ইনক্রিজ করছে গভর্নমেন্টের উপরে এবং এবং সেটা বলতে চাচ্ছে যে তাদেরকে গভর্নমেন্টকে এক্সপ্লোর করা উচিত অল্টারনেটিভ জন্য এবং সেই ক্ষেত্রে ডাইরেক্ট সাবসিডিস দেওয়া ফর এসেনশিয়াল ফুডস কিংবা সার্ভিসেস এবং সেটা ইমিডিয়েটলি হওয়া উচিত এবং এটা তাদের প্রতি যাদের এটা প্রয়োজন রয়ে গেছে